আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিওটা মূলত আমার আয়ারল্যান্ডের শেষ দিনের ভিডিও। আমি এর আগে আপনাদেরকে আরও কয়েকটা ভিডিও দেখিয়েছিলাম আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন এবং আশপাশের বিভিন্ন দৃশ্য আপনারা দেখেছেন। সো আজকের এই ভিডিওটা মূলত আমি বের হয়েছিলাম হচ্ছে বেলফাস্ট যাওয়ার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন যে বেলফাস্ট হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটা কিন্তু আসলে আয়ারল্যান্ডের কোনো অংশ না, এটা হচ্ছে ইউকের অংশ। আপনারা জানেন ইউনাইটেড কিংডমের একটা পার্ট হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। সো সেই নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কী কারণে আমি শেষ পর্যন্ত যেতে পারিনি সেটা আপনারা এই ভিডিওতে অবশ্যই জানবেন। এবং এই ভিডিওতে আরও থাকবে আমার জার্মানিতে ফিরে যাওয়ার বিভিন্ন দৃশ্য টিশ্যগুলো। আপনারা যারা দৃশ্য দেখতে পছন্দ করেন তারা যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন অবশ্যই অবশ্যই অনেক বেশি আপনাদের ভালো লাগবে। সো পুরো ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের এই ভিডিও মূলত আমি শুরু করতে যাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা জানেন যে আমি ডাবলিনের কাছেই গ্রেস্টোন নামের যে এলাকাটা আছে সেখানে উঠেছিলাম দেলোয়ার ভাই এবং মানিক ভাইয়ের বাসায়। সো সেখান থেকে আমি চলে এসেছিলাম বেলফাস্ট যাওয়ার জন্য, যেমনটা বললাম শুরুতেই। সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে ডাবলিনে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর দৃশ্য। সো আমি আসলে এই দৃশ্যগুলো একটু পরে ধারণ করেছি, এর আগে আমি চেষ্টা করেছিলাম বেলফাস্ট চলে যাওয়ার জন্য, আমি সেখানে একটা রাত থাকতে চেয়েছিলাম। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা ছিল আসলে উইকেন্ড, আমি যদি যেতাম বেলফাস্টে সো এর পরের দিন আমি আবার খুব সকালে এসে দুপুরের দিকে ফ্লাইট ধরা একটু ঝামেলার ছিল। সো সেই জন্য আমাকে সিদ্ধান্তটা একটু চেঞ্জ করতে হয়েছে, কারণ ওই দিন মূলত কয়েকটা আসলে ইয়ে ছিল, মানে ট্রেন ছিল, এবং আমি দেখলাম যে আমি যদি যাই তেমন কিছু দেখতে পাবো না, আমি যেতে যেতে রাত 10টা 11টা বেজে যাবে। সো আমি যেটা করেছিলাম আসলে আরেকটু আগে যদি বের হতাম, কারণ উইকেন্ডে আপনারা জানেন যে ইউরোপের বা পশ্চিমা বিশ্বের সব জায়গায় কানেকশনগুলো একটু স্লো থাকে, মানে ধরেন যে অন্যান্য দিন যদি প্রতি 10 মিনিটে একটা ট্রেন যায় বা বাস যায় তাহলে অন্য সময় যায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে। সো এটাই হয়েছে বেলফাস্ট যাওয়ার ক্ষেত্রে। আমি যখন স্টেশনে এসেছি আমি আগে টিকিট কাটিনি, সো স্টেশনে এসে দেখি যে আসলে ট্রেনের কানেকশন খুব বেশি ভালো না, আর আমি একটু দেরিতে বের হয়েছি, লাঞ্চ টাঞ্চ করে খুবই রিল্যাক্স মুডে বের হয়েছি 3টা 4টার দিকে। সো এই জন্য মানে আমি যেতে যেতে আসলে দেখলাম যে রাত 9টা 10টা বেজে যাবে, আমি শুধুই রাত মানে ওখানে ঘুমানোর জন্য আমাকে যেতে হবে। সো আমি চিন্তা করলাম যে না, শুধুই ঘুমাতে যাওয়ার জন্য বেলফাস্ট যাওয়ার কোনো মানে নেই, আমি যদি কোনো কিছু দেখতে না পারি। সো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি, আমি আর যাইনি, আমি চিন্তা করলাম যে ডাবলিনটা আর একটু এক্সপ্লোর করি আর একটু দেখি। সো এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এরপরে আমি না যাওয়ার পরে যে বিকেলের দিকটাতে এই দিকে একটু ঘুরলাম, সো সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আইরিশ লাইফ সেন্টার, তারপরে আশপাশের যেই বড় বড় স্থাপনা, বড় বড় মানে অফিস আদালত, সেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ধরেন যে আমাদের দেশের গুলিস্তান বা সায়দাবাদ বাস টার্মিনালের মতো, মানে ডাবলিনের বড় বাস টার্মিনাল, আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সো আমি মোটামুটি 2-3 ঘন্টা ঘুরে টুরে তারপরে আবার দেলোয়ার ভাই মানিক ভাইদের যে বাসা গ্রেস্টোন এলাকায়, মানে ডাবলিন থেকে মোটামুটি 30-40 মিনিটসের মতো লাগে, আমি ট্রেনে করে আবার সেখানে চলে যাচ্ছি। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নামকরা স্টেশন, এটা ডাবলিনের পাশেই আসলে, মানে এগুলো সব ডাবলিনের মধ্যেই, মানে আশপাশের যে স্টেশনগুলো থাকে, ধরেন যারা আপনারা চিটাগাংয়ের মানুষ তারা যেমন বটতলির আশপাশে দেওয়ানহাট, তারপরে সীতাকুণ্ড, বারবকুণ্ড, ভাটিয়ারি এরকম টাইপের, বা ঢাকার আশপাশের যারা তারা হয়তো আপনার কমলাপুর বা যে বিমানবন্দর রেল স্টেশন থাকে না ওই টাইপের আর কি, তেজগাঁও বা আশপাশে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমুদ্র, আপনারা দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে মোটামুটি পাশ দিয়ে যাচ্ছে, মনে হবে যেন উপর দিয়ে যাচ্ছে। সো এটা নিয়ে আমি একটা ডিসক্লেমার দিই, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা আসলে আটলান্টিক মহাসাগর, আসলে আটলান্টিকের সাথে তো যুক্ত, সব সাগর সব সাগরের সাথে যুক্ত, এটা কিন্তু আসলে হচ্ছে আইরিশ সি যেটা বলে, মানে আইরিশ সাগর বলতে পারেন সেটা। তো আমি চলে এসেছিলাম, এখন আপনারা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি আসলে মানিক ভাই দেলোয়ার ভাইদের বাসা থেকে বের হয়ে গেছি। আমি এই যে দেখতে পাচ্ছেন এয়ার কোচ নামে একটা বাস আছে, সেটা হচ্ছে মূলত এয়ারপোর্টের দিকে যায়, মানে শাটল বাস টাইপের, আমি সেটাতে করে রওনা হয়ে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আসলে আপনারা এখন সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আমার বিশ্বাস এই দৃশ্যগুলো আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এইরকমটা আপনারা আগে দেখেছেন কিনা আমি জানি না, এটা দেখে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আয়ারল্যান্ড দেশটা আসলে কতটা সুন্দর, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি। হ্যাঁ, তো আমার মনে হয় কিছু দৃশ্য আপনারা উপভোগ করতে করতে আমি আপনাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে।
আমাদের বাস মোটামুটি বেশ ভালোই দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আপনারা আশপাশে দেখতে পাচ্ছেন। এটা আসলে লোকালয় টাইপের, মানে একদম সাধারণ পরিবেশ, সাধারণ টাইপের। মানে আপনারা মনে করেন যে বিদেশ মানেই সব মানে অট্টালিকা বা অনেক বড় বড় বিল্ডিং, এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এরকম। সো আসলে লোকালয় তো সবসময় এরকম থাকে না, ঠিক না? সো এগুলো হচ্ছে আসলে কাইন্ড অফ আমাদের দেশের মতিঝিলের মতো, ঢাকার মতিঝিলের মতো, মানে একটু বড় অফিস আদালত যেখানে থাকে বা একটু সেন্টার এরিয়া টাইপের। সো আমি কথা বলতে বলতে আসলে স্টেশনের, মানে স্টেশনে না মানে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকাটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি। এখানে আপনারা এখন দেখতে পাবেন ইয়াহুর অফিস। আপনারা যদি একটু বাম দিকে খেয়াল করেন, ওই যে দেখেন একটা মানে ইয়াহু লেখা। সো এটা আমি আসলে কখনো আগে দেখি না, ইয়াহুর অফিস। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইয়াহুর অফিস দেখলাম, মানে ডাবলিনে গিয়ে, বা গুগলের অফিস আপনারা আগের ভিডিওতে দেখেছেন। সো আমরা এখান থেকে আরেকটু গেলে আসলে আমাদের এয়ারপোর্ট, হয়তো আর 5-10 মিনিটের মতো সময় লাগবে। টোটাল আমার মোটামুটি ঘন্টাখানেক সময় লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে বিমানের উঠানামা, এটা দেখলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কোন এলাকায়। সো একদম আমরা এয়ারপোর্টের এই যে কাছেই চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি টার্মিনাল সম্ভবত 1-এ নামবো। সো বাস থেকে নেমে আমি ভিতরে ঢুকে যাব। আর একটু কথা আপনাদেরকে বলে রাখি যে আমার খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, কারণ আমার কোনো ইমিগ্রেশন টিমিগ্রেশনের কাছাকাছি যাওয়ার কোনো দরকার ছিল না। সরাসরি আমি আসলে অনবোর্ড করবো, যেমনটা আমি ধরেন যে এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এর আগের সময় যেটা হয়েছিল যে আমার শুধু ডিজিটাল যেই ইমিগ্রেশনের ব্যাপারটা আছে সেটা হয়েছিল, আমি নিজে স্ক্যান করে ঢুকে গেছি এরকম আর কি। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে বের হওয়ার সময়, আসলে মানে কোনো দেশ থেকে বের হওয়ার সময় ইউরোপে নর্মালি ইমিগ্রেশনের তেমন ঝামেলা থাকে না, কিন্তু ঢুকার সময় আপনার অটোমেটেড যে ইমিগ্রেশন সিস্টেমটা আছে অনেক সময় ডিজিটাল থাকে, সেটা ডিজিটালি হয়। আমার এই ডাবলিন ট্যুরের ক্ষেত্রে যাওয়া আসা সব কিছু ডিজিটালি হয়েছে, সুতরাং আমার অনেক সময় বেঁচে গেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি ডিউটি ফ্রি শপ টপ পার হয়ে একেবারে যেখানে মানে বোর্ডিং হবে এয়ারপোর্টের ভিতরে, একদম যেখানে ক্রাফটগুলো থাকে সেখানে আমি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আজকেও আমি যথারীতি রাইনিয়ার একটা ফ্লাইটে ভ্রমণ করবো। রাইনিয়ার হচ্ছে আপনারা জানেন যে ইউরোপের অন্যতম লো কস্ট একটা এয়ারলাইন্স। সো এই এয়ারলাইন্সের আজকের যে বিমানটাতে আমি মানে ট্রাভেল করবো সেটা হচ্ছে বোয়িংয়ের 737-800 মডেলের একটা ফ্লাইট। সো সেটাতে যাত্রী ধারণ ক্ষমতা প্রায় 200 মতো, মানে 190 মতো আসলে। সো সেটা আমাদেরকে নিয়ে যাবে মোটামুটি 2.5 ঘন্টায় মানে ডাবলিন থেকে জার্মানির নর্থরাইন ওয়েস্টফিলিয়া স্টেটের বন কোলন যেই এয়ারপোর্টটা সেখানে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জাররা উপরে উঠছে, বিমানে অনবোর্ড করবে এখন। এই বিমানগুলো কিন্তু আপনার একেবারেই মানে শাটল বিমান বলতে পারেন। কীরকম শাটল বিমান আমি একটু ব্যাখ্যা দিই। আমাদের দেশে যেমনটা শাটল বাস থাকে, শাটল ট্রেন থাকে, মানে একদম মুড়িমুড়কির মতো বিমান চলে, এরাই হয়তো একটু আগে জার্মানি থেকে এসছে, এখন আবার আমাদেরকে জার্মানিতে নিয়ে যাচ্ছে, আবার হয়তো আসবে, এরকম কয়েকবার আসা যাওয়া করে। সো এই এয়ারক্রাফটগুলো আসলে অনেক বেশি বড় না। আমি এক্স্যাক্টলি যদি বলি 189 জন প্যাসেঞ্জার। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইড বডি না, যেমনটা ড্রিমলাইনারের বডি ওইরকম না, মানে অনেক প্যাসেঞ্জার এখানে নিতে পারে না, যেহেতু লো কস্ট বাজেট এয়ারলাইন্স, খুব তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি আসে, আমাদেরকে নামিয়ে দিয়ে আরেকজনদেরকে নিয়ে আসবে, এরকম একটা অবস্থা, মানে খুবই ফানি টাইপের। মানে বিমান জার্নির যে একটা লাক্সারি ব্যাপার সেপার আছে, এইসব এয়ারলাইন্সে আসলে তেমন লাক্সারির ব্যাপার সেপার নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমান আস্তে আস্তে চলা শুরু করেছে, আমরা কিছুক্ষণের মধ্যে আসলে জার্মানি তো পৌঁছে যাবো। আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি। বিমান জার্নির সবচেয়ে বড় যে অপছন্দের দিক আমার, সেটা হচ্ছে যে প্রস্তুতিটা। আপনারা দেখতে পাচ্ছেন যে রানওয়েতে মোটামুটি 1.5 ঘন্টা 40 মিনিট ঘুরাঘুরি করবে, তারপরে বিমান আকাশে বেশিক্ষণ লাগবে না। এর আগে আপনাকে অনেকক্ষণ আগে যেতে হবে। আমার ফ্লাইট ছিল হচ্ছে 4:20, আমি কিন্তু 12:00 রওনা হয়েছি। সো আপনারা জানেন যে এই প্রস্তুতিগুলো প্রচুর সময় লাগে, ততক্ষণ হয়তো আমি গাড়ি চালিয়ে চলে আসতে পারতাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমার বিমান একেবারেই আকাশে উঠে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটা হচ্ছে ডাবলিনের আকাশ থেকে ডাবলিন শহরটা। সো আমার মনে হয় আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করেন, আমার খুব ভালো লাগে যখন আমি ধরেন যে আকাশ থেকে নিচের দিকে একটু দেখি, খুবই ভালো লাগে। সো কথা বলতে বলতে আমরা একেবারে মধ্য আকাশের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সাদা মেঘ, এদিকে প্যাসেঞ্জাররা সবাই চুপচাপ বসে আছে, বেশ বাম্পিং হচ্ছে, সিট বেল্ট বাঁধার একটা ঘোষণা পাইলট দিলেন। কথা বলতে বলতে বন্ধুরা আমরা একেবারে জার্মানিতে ঢুকে গেছি। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আকাশ থেকে, সেটা হচ্ছে বন কোলন এলাকা, মানে নর্থ রাইন ওয়েস্টফালিয়ার
একটা নাম করা নদী আছে, নাম হচ্ছে রাইন নদী। এই রাইন নদী আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা বেশ ঐতিহাসিক একটা নদী, ইউরোপের বিভিন্ন দেশের এটার মানে বিস্তৃতি আছে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে আসলে কোলন বন যে এয়ারপোর্টটা আছে সেখানে নেমে যাব। এই এয়ারপোর্ট থেকে যেমনটা বললাম, যারা নর্থ অ্যান্ড অস্ট্রেলিয়াতে থাকে অনেকেই এই এয়ারপোর্টটা ইউজ করে, মানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ব্যবহার করে বাংলাদেশে যায় আর কি। সো এই এয়ারপোর্টটা আমি নর্মালি কম ইউজ করি, যেহেতু আমার ভালো লাগে হচ্ছে ডুসেলডর্ফ থেকেও যাওয়া যায়, বাট বন কোলন থেকেও বেশ ভালোই ফ্লাইট টাইট আছে মানে এশিয়ার দিকে। যাই হোক, আপনারা এখন দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আকাশ থেকে মানে বন কোলন শহর দেখা যাচ্ছে। আপনারা হয়তো এই দৃশ্যগুলো পছন্দ করেন, যেমনটা বললাম আমি পার্সোনালি পছন্দ করি। আর এই সিটটা আমি যেটা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে আসলে আমার মিডল সিট, কিন্তু আমি তারপরও মাঝখানে বসে জানালা দিয়ে বিমানের বাইরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি জানালার পাশে বসতে যেতাম আমাকে এক্সট্রা পে করতে হতো, আসলে এই ভিডিও থেকে আমি হয়তো $1-2 ইনকাম করবো না। সেই ক্ষেত্রে বিমানের মানে পাশের সিট ধরেন কিনে আপনাদেরকে দেখানোর আমার কোনো আগ্রহ নেই, টু বি অনেস্ট। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে রানওয়েতে মানে আমাদের বিমান ল্যান্ড করতে যাচ্ছে। আমার মনে হয় আপনারা ভিডিওটা উপভোগ করছেন, কে কোথা থেকে দেখছেন ভিডিওটা যথারীতি কমেন্টে আপনারা জানাতে পারেন। যাই হোক, আমি এখন এয়ারপোর্ট থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাব, যেমনটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমার এখানে ইমিগ্রেশনে তেমন কোনো ঝামেলা নেই, অটোমেটেড ইমিগ্রেশন, আমাকে কারো মানে কাছে যেতে হবে না, জাস্ট পাসপোর্টটা স্ক্যান করে আমরা বের হয়ে যাব আর কি। আপনারা দেখতে পাচ্ছেন কোলন বন এয়ারপোর্টটা, আমরা এখন এখান থেকে বের হব, যথারীতি প্যাসেঞ্জাররা নামছে। এখানে তেমন বড় ধরনের কিউ থাকবে না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিসে গ্রেন্সে কন্ট্রোলে মানে বর্ডার অটোমেটিক বর্ডার কন্ট্রোল, এখানে জাস্ট হচ্ছে 5-7 জন লাইনে দাঁড়ায়, তারপরে তাড়াতাড়ি বের হয়ে যায়। সো আমরা বের হয়ে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বন কোলন এয়ারপোর্টের যেই রেল স্টেশনটা আছে সেখানে চলে এসেছি আমি। সেটা থেকে আমরা মানে সরাসরি আমার বাসার উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাব। আমার মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগবে বাসায় পৌঁছতে, 150 কিলোমিটার। আসলে আপনারা জানেন 150 কিলোমিটার আমি 1.5 ঘন্টায় পৌঁছে যাব। সো সন্ধ্যা হয়ে এসছে আমার, এরপর দিন খুব সকালবেলা অফিসে যেতে হবে, সুতরাং আমি রীতিমতো দৌড়াচ্ছি কারণ একটু টায়ার্ড। তারপরে বাসায় এসে একটু রেস্ট নিয়ে, তারপরে মানে আমার কিছু কাজ আছে সেগুলো শেষ করে ঘুমিয়ে, তারপরে সকালবেলা আমাকে খুব তাড়াতাড়ি অফিস থেকে যেতে হবে। সো আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে কোলন যে শহরটা আছে এটা হচ্ছে জার্মানির সবচেয়ে জনবহুল একটা মানে শহরের মধ্যে অন্যতম, মানে নর্থ অ্যান্ড ওয়েস্টফিলিয়া স্টেটের সবচেয়ে বেশি জনবহুল শহর হচ্ছে কোলন, এবং পুরো জার্মানির মধ্যে 10টার মধ্যে একটা আছে আসলে। সো এটাও বেশ জনপ্রিয়, বেশ নাম করা। আপনারা আশপাশে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বন কোলন এলাকাটা মোটামুটি। সো আমরা এখান থেকে আপনার ইয়েতে যাবো আর কি, মানে কোলন যে হপট বান হপ বলে মানে মেইন স্টেশন কোলনের, হপ উচ্চারণ করতে আমার আসলে মুখে আটকে যায়। যাই হোক, সো সেটা পার হয়ে আমি মোটামুটি বিভিন্ন স্টেশন টেশন পার হয়ে আমার বাসার দিকে চলে যাচ্ছি। আমার বাসা আপনারা জানেন অনেকেই যে ডর্টমুন্ডের কাছে, সেই দিকটাতে আমি যাবো আর কি। সো দেখতে পাচ্ছেন এই দৃশ্যগুলো আমার কাছে বেশ চমৎকার লাগে, এই যে গোধূলিবেলা যেটাকে বলে, একটু রোদ পড়ছে পানির উপর দিয়ে এবং আশপাশের সবুজ প্রকৃতি বেশ ভালো লাগছে। মানে ট্রেনে বসে বসে আমি প্রকৃতি দেখতে দেখতে বাসায় ফিরে যাচ্ছি। সো আমি আর খুব বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে এই বাকি দৃশ্য দেখাতে দেখাতে আজকের মতো বিদায় নিয়ে ফেলবো। সো আপনারা যদি ভিডিওটা পছন্দ করে থাকেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন যারা ট্রাভেল ভিডিও পছন্দ করে। আমার ভিডিও হয়তো এত বেশি আপ টু দ্য মার্ক না, বাট আমি আমার মতো করে ভিডিও করি, নিজস্ব একটা স্টাইল আপনারা বলতে পারেন। সো এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেইটা বললাম যে কোলন হপট বান হপট, সেটা বেশ বড় আপনারা একটা রেল স্টেশন। আপনারা যদি খেয়াল করেন মানে যেই নির্মাণ শৈলীটা বেশ মানে অন্য টাইপের, আনকমন টাইপের আমি বলবো, অনেক পুরনো, আধুনিক বলার কোনো কারণ নাই, বাট অন্য টাইপের একটু। যাই হোক, আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, যেমনটা আপনাদেরকে বললাম যে যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করার আবার অনুরোধ রাখছি। সো আজকের মতো আমি এখানে বিদায় নিব, দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।